হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই যেন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রকল্প বা স্কিম চালু রয়েছে যেটা হলো যুবশ্রী প্রকল্প যার মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ভাতা হিসাবে এক হাজার পাঁচশো টাকা দেওয়া হয় এবং এর জন্য আবেদন করতে হয় অনলাইনে তাই আজকের মাধ্যমে আলোচনা করব। তোমরা যুবশ্রী প্রকল্পে কি হবে আবেদন করবে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে এবং আবেদন করার পর কি কি করতে হবে এ টু জের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমাদের তোমাদের প্রথমে বলটা কি এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করার জন্য কিংবা যুবশ্রী প্রকল্পের নামটা তোমাদের তোলার জন্য অবশ্যই তোমাদের প্রথম ফর্ম ফিল আপ করতে হবে এবার ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা আমাদের ভিডিওটি ডেস্কিচের বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে লগ ইন এবং নিচে দেখতে পাচ্ছো নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে তোমরা দ্বিতীয় অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হবে এবার দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া রয়েছে এ টু জেড তোমরা এখানে রিড করতে পারো এবার তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফুল ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাওয়া তোমাদের বলা হচ্ছে জব সিকার নিউ এনলম্যান প্রথম দেখতে পাওয়া তোমাদের কিন্তু ফলোয়িং ডকুমেন্টসের এখানে সাইজ দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এখানে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে যেমন প্রথম দেখতে পাওয়া নেম ডেট অফ বার্থ হিসাবে এখানে তোমাদের হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর না হলে মাধ্যমিকের সার্টিফিকেট আর না হলে ট্রান্সফার সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমরা জন্ম প্রমাণপত্র এখানে আপলোড করতে পারো তারপরে দেখতে পাচ্ছ প্রুফ অফ রেসিডেন্স হিসাবে তোমরা রেশন কার্ড আর না হলে ভোটার কার্ড না হলে পাসপোর্ট আর না হলে আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ জেনারেল বাদে তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো ও বি হয়ে থাকো ই এস ক্যাটাগরি হয়ে থাকো তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে তারও দেখতে পাচ্ছ তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তোমাদের কিন্তু অবশ্যই প্রতিবন্ধী সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের মার্কশিট অথবা সার্টিফিকেট অফ অল এক্সাম পাস কিংবা ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে অর্থাৎ যে কোয়ালিফিকেশানে তোমরা এখানে অ্যাপ্লাইটা করবে ওই কোয়ালিফিকেশানের মার্কসের আর লাউনের সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে ক্লিয়ার এবার দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ফর্ম ফিল আপের শুরুতেই বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান প্রথমে তোমাদের বলা হচ্ছে নেম রাইট ফুল নেম অর্থাৎ তোমাদের পুরো নামটা এখানে লিখতে হবে পুরো নামটা লেখার পর দেখতে পাচ্ছ নীতি তোমাদের রয়েছে ফাদার কিংবা মাদার নেম তোমাদের বাবার নামটা লিখতে হবে বাবা না থাকলে মায়ের নামটা লিখতে পারো তারপর দেখতে পাচ্ছ স্পাউস নেমের জায়গায় তোমরা যারা মেয়েরা অ্যাপ্লাই করছো বিবাহিত মেয়েরা তোমরা কিন্তু এখানে স্বামীর নাম লিখতে পারো কিংবা এই ঘরটা তোমরা ছাড়লেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে এখানে তোমাদের লিঙ্গ কিন্তু সিলেক্ট করতে হবে তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ কাস্ট এখানে কিন্তু তোমাদের জাতি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ও বিসি ও বিসি এসি বি এবং সি এস টি রয়েছে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে তারপরে দেখতে পাচ্ছ রিলিজান অর্থাৎ তোমাদের ধর্মটা কি এখানে তোমাদের চুজ করতে হবে তারপর দেখতে পাচ্ছো ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে তোমরা বিবাহিত হলে এখানে ম্যারিড চুজ করবে এবং অবিবাহিত হলে তোমরা আনম্যারিট চুজ করবে ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা এখানে এন্টার করতে হবে সঠিকভাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিংবা জন্ম সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা চুজ করতে হবে তারপরে দেখতে পাচ্ছ ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে এস অপশনে ক্লিক করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কত পার্সেন্ট ডিসিবিলিটি রয়েছে এবং কোন ধরনের তোমরা ডিসিবিলিটি এখানে চুজ করতে পারো আর তোমরা যদি প্রতিবন্ধী না হয়ে থাকো এখানে তোমরা নো অপশানে ক্লিক করবে তারাও দেখতে পাচ্ছ হয়েদার এক্স সার্ভিস ম্যান অর্থাৎ তোমরা এক্স সার্ভিস ভ্যান হয়ে থাকলে এস করবে আর না হলে তোমরা এখানে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে তারও দেখতে পাচ্ছ উপর দিকে তোমাদের যেতে হবে ডান দিকে দেখতে পাচ্ছ কন্টাক্ট ইনফর্মেশান যেখানে তোমাদের প্রথমে রয়েছে ছকের মাধ্যমে এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু ঠিকানা তোমাদের পুরো সম্পূর্ণ ঠিকানা তোমাদের লিখতে হবে যেমন তোমাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ স্টেটটা কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে তারপর দেখতে পাওয়া ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নিচের দিকে যাবে দেখতে পাওয়া সাব ডিভিশন তোমাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ ওই জেলার আন্ডারে The cat sat on the কোন সাব ডিভিশন থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের চুজ করতে হবে ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছ তোমাদের ওই সাব ডিভিশনের আন্ডারে তোমরা কোন ব্লক কিংবা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ পিন কোডের জায়গায় পিনকোডটা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে এক্সচেঞ্জ এখানে কিন্তু এক্সচেঞ্জ অফিসের নাম তোমাদের এখানে এন্টার করতে হবে কিংবা সিলেক্ট করতে হবে তোমাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে ওখানে তোমাদের কিন্তু নামটা এইভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মোবাইল নাম্বারে ঘটে তোমাদের কিন্তু সঠিক মোবাইল নাম্বারটা দিতে হবে কারণ সমস্ত রকম আপডেট কিন্তু তোমাদের মোবাইল নাম্বারেই আসবে তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি আইডি বসাবে আধার কার্ডের নাম্বার জায়গায় কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমাদের বসিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে প্রথম দেখতে পাচ্ছ এক্সাম পাস এখানে তোমাদের সিলেক্ট করতে হবে কি এখানে দেখতে পাচ্ছ তোমরা অষ্টম শ্রেণী কিংবা তার নিচে তোমরা পড়ে থাকলে অবশ্যই তোমাদের বিলো ক্লাস এইট তোমাদের সিলেক্ট করতে হবে তারপরে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাস ভোকাল মাধ্যমিক পাস ভোকেশনাল এবং তার সঙ্গে সঙ্গে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক রয়েছে এইভাবে তোমাদের সমস্ত ডিগ্রির নাম কিন্তু এখানে রয়েছে তোমাদের কিন্তু প্রথম এখানে মাধ্যমিক সিলেক্ট করতে হবে তার নিচে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো এবার তোমাদের যদি এখানে মাধ্যমিক তোমরা পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো গ্রাজুয়েশন পাস করেছো এরকম হয়ে থাকলে প্রথম তোমাদের মাধ্যমিক চুজ করতে হবে তারপরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেম অব দ্য ইউনিভার্সিটি কিংবা বোর্ডের নাম অর্থাৎ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে থেকে পাস করে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ওই বোর্ডের নাম তারপর দেখতে পাচ্ছ ইয়ার অফ এর জায়গায় তোমাদের কত সালে তোমরা মাধ্যমিকটা পাস করেছো এখানে এন্টার করবে ডান দিকে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ কত পার্সেন্ট নাম্বার পেয়েছ মাধ্যমিকে তোমাদের এখানে এন্টার করতে হবে তারপরে তোমাদের আবার অ্যাড নিউ অপশানে ক্লিক করতে হবে আবার নিউ কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু পুনরায় একটা ছক বেরিয়ে আসবে যেখানে তোমাদের বাম দিকে দেখতে পাচ্ছ এক্সাম পাসের যে এখানে তোমার কিন্তু এবার নেক্সট টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো কোয়ালিফিকেশান অ্যাড করার পর আবার তোমাদের পুনরায় বোর্ডের নাম কত সালে পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এইভাবে তোমাদের অ্যাড করতে হবে তোমাদের যতগুলো কোয়ালিফিকেশান তোমরা দিতে যাও এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করে অ্যাড করতে পারো তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষা এখানে তোমাদের ভাষা চুজ করতে হবে তোমরা কোন ভাষায় সমস্ত কিছু লিখতে পড়তে এখানে কিন্তু তোমরা জানো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভাষা চুজ করতে হবে আমাদের মাতৃভাষা যেহেতু এখানে বাংলা রয়েছে বাংলা আমরা চুজ করলাম বাংলা চুজ করার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা চুজ করবে রিড রাইট স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি তাছাড়া এখানে কিন্তু বাংলা ভাষা বাদেও তোমরা কিন্তু অন্যান্য ভাষা কিন্তু অ্যাড নিয়ে অপশানে ক্লিক করে অ্যাড করতে পারো তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট শারীরিক পরিমাপ তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে প্রথম দেখতে পাচ্ছ হাইট ইন সেমি অর্থাৎ এখানে কিন্তু তোমাদের হাইটটা সেমিতে অ্যাড করতে হবে অর্থাৎ তোমাদের যদি হাইট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট কিংবা ছয় ফুট হয়ে থাকে তাহলে কিন্তু ওই ফুটটাকে সেমিতে কনভার্ট করতে হবে তারপরে তোমাদের ওই সেমি কিন্তু লিখতে হবে তারপর দেখতে পাচ্ছো ওয়েট ইন কেজি অর্থাৎ কত কেজি তোমাদের ওয়েটটা রয়েছে ওজনটা রয়েছে অবশ্যই তোমাদের নেক্সট ঘরে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ চেস্ট কিংবা ছাতি তোমাদের ছাতিটা কত রয়েছে এখানে তোমাদের সেমিতে লিখতে হবে ডান দিকে দেখতে পাচ্ছ ফটো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আপলোড জেপিজি জেপি ইজি ফাইল আপ টু ফাইভ হান্ড্রেড কেবি উইথ সিগনেচার অর্থাৎ ফটোর সাথে সিগনেচার তোমাদের অ্যাড করতে হবে পাঁচশো কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে এখানে ফাইলের তারপর দেখতে পাচ্ছ সিবি অর্থাৎ তোমাদের বাইরটা তৈরি করতে হবে ওই বাইরে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে এখানে দুশো কেবির মধ্যে এখানে ফাইলটা আপলোড করতে হবে আপলোড করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস তোমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা যদি থেকে থাকে এখানে অ্যাড করতে পারো আর না হলে এই ঘরটা তোমরা ছেড়ে দেবে তারপর দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ বাসস্থানের প্রমাণ হিসাবে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস চুজ করতে হবে যেমন রেশন কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট আধার যে কোনো একটা ডকুমেন্টস তোমরা চুজ করতে পারো ওই ডকুমেন্টসটা চুজ করার পর ওই ডকুমেন্টসের নাম্বার ডান দেখে তোমাদের দিতে হবে আইডি নাম্বারের জায়গায় ওই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে দিকে তোমরা আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডিশনাল কিছু এখানে লেখার থাকলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় ডান দিকে যে ঘরটা রয়েছে ওই ঘরটা লিখতে পারো আর না হলে এই ঘরটা ছেড়ে দিতে পারো তারপর দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা রয়েছে সিকিউরিটি কোডটা এখানে দেওয়ার পর আই হ্যাভ রিড এখানে তোমরা চুজ করবে এবং আই হ্যাভ বি ডিক্লেয়ার দেয়ার এখানে তোমরা চুজ করবে তারপরে দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাও তোমাদের নাম ডেট অফ বার্থ তোমরা কোন কাস্ট থেকে অ্যাপ্লিকেশানটা করছো এবং তার সঙ্গে সঙ্গে কোন কোয়ালিফিকেশানে অ্যাড করেছো এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আধার নাম্বার এ টু জেড কিন্তু তোমাদের সামনে শো করছে এবার তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফিল্ড দেওয়া রয়েছে কোন কোন ফিল্ডের জন্য কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বাম দিকে দেখতে পাচ্ছ নাম ডেট অফ বার্থের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা ট্রান্সফার সার্টিফিকেট আর না হলে তোমাদের জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে হবে তোমাদের কী করতে হবে চুজ ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা মেমোরি কার্ড থেকে তোমরা ওই ডকুমেন্টসটা চুজ করবে তারপর ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে এইভাবে তোমাদের নিজে দেখতে পাচ্ছ প্রুফ অব রেসিডেন্ট হিসাবে আমি কিন্তু আধার কার্ড চুজ করেছিলাম তাই আমাকে আধার কার্ড এখানে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করতে হবে এবার তোমরা যারা এসসি এস টি রয়েছো ও বিসি তোমাদের কিন্তু এক্সট্রা একটা অপশান আসবে কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে এক্সট্রাভাবে অ্যাড করতে হবে এবার দেখতে পাচ্ছ নিজেই তোমাদের রয়েছে এক্সাম পাস্ট এখানে তোমাদের কোয়ালিফিকেশান শো করবে এখানে কোয়ালিফিকেশানের ডান দিকে তোমাদের যে কোয়ালিফিকেশান অ্যাড করেছো তার সার্টিফিকেট না হলে মার্কশিট তোমাদের আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে ক্লিয়ার এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হবে এবং ডেট অফ এনরোলমেন্ট কবে তোমরা অ্যাপ্লিকেশন করেছো ডেটটা তোমরা দেখতে পাবে তার নিচে তোমাদের নাম ডেট অফ বার্থ কোন কাজ থেকে অ্যাপ্লিকেশান করেছো এটা তোমাদের শো করবে এবার এই পেজটা তোমাদের এখানে কিন্তু প্রিন্ট পেজে ক্লিক করে তোমাদের কিন্তু প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে হবে তাহলে তোমাদের আইডিটা তোমরা কিন্তু কাছে সেভলি রাখতে পারো এবার এখানে অ্যাপ্লিকেশানটা করার পর তারপর তোমাদের কি হবে অনলাইন অ্যাপ্লিকেশানটা করার পর যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছ এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ওই মোবাইল নাম্বারে যদি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাপ্রুভ করা হয় তাহলে ওই নাম্বারে এস এম এস চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ওই দুটো দিয়ে তোমরা কিন্তু এখানে এসে লগ ইন সেকশানে ক্লিক করে লগ ইন করতে পারবে এবং তোমাদের কিন্তু প্রোফাইল পরবর্তীকালে এখানে আপডেটও করতে পারবে এবং তারপর তোমাদের যখন যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট পাবলিশ করা হবে ওখানে তোমাদের যদি নাম থাকে তাহলে তোমাদের কি করতে হবে অ্যানাক্সার ওয়ান তোমাদের সাবমিট করতে হবে অনলাইনে যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্টে তোমরা টাকাটা নেবে এবং অ্যানাক্সার ওয়ান সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিন্ট আউটটা বেরোবে ওটার সঙ্গে অ্যানাক্সার টু অবলাইন ফর্ম রয়েছে ওই দুটো ফর্ম কিন্তু অ্যাড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু ভ্যালিডেশান করাতে হবে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে ওকে ওখানে গিয়ে ভ্যালিডেশান করার পর তারপর কিন্তু ওয়েটিং লিস্টের পর তোমাদের ফাইনাল লিস্টে তোমাদের নাম চলে তোমার কিন্তু টাকাটা পেয়ে যাবে যুবশ্রী প্রকল্পের আওতায় ওকে তো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের পুরোটা বোঝাতে পারলাম যে প্রথম তোমাদের এক্সচেঞ্জ কার্ডের জন্য কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয় এবং তারপরে তোমাদের যুবশ্রী প্রকল্পের জন্য নামটা কি হবে এখানে যাচাই করা হয় এবং তারপরে যুবশ্রী প্রকল্পে তোমাদের ওয়েটিং লিস্টে নাম মেলে তোমাদের কি ফর্ম জমা করতে হবে এবং কি কী করতে হবে স্টেপগুলো তোমাদের বলে দিলাম যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং যদি এই যুবশ্রী প্রকল্প নিয়ে তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব।